এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই জেলার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই আপনি আপনার ফেসবুকে অটো লাইক নিতে পারবেন। তো ফেসবুক ব্যবহারকারীদের জন্য দারুণ একটি সুখবর, সেটা করার জন্য আপনার ফেসবুক ওপেন করবেন। ওপেন করে থ্রি ডট বিনিউতে ক্লিক করবেন, তারপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এই অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পর কিছুটা সময় নেবে, তারপর এই যে দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট, এই পাবলিক পোস্টে ক্লিক করবেন। পাবলিক পোস্টে ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন দেখতে পারবেন, ফ্রেন্ডস, পাবলিক, এই সবগুলো আপনাকে পাবলিক করে দিতে হবে। আমি পাবলিক করে দিচ্ছি, ভালো করে দেখুন, সবকটি আপনাকে পাবলিক করে দিতে হবে। একটিও ফ্রেন্ডস থাকলে চলবে না, সবকটি পাবলিক করে দেওয়া দিতে হবে, এই যে দেখুন। এবং নিচে একটি অপশন আছে, এটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার প্রফিন ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করে সরাসরি গুগলে সার্চ দিবেন অটো রিয়েকশনস, AUTO RESETION, অটো রিয়েকশন। অটো রিয়েকশন লেখার পর চলে আসবে অটো রিয়েকশনস ডট কম, অটো রিয়েকশনস ডট কমে ঢুকবেন। অটো রিয়েকশনস ডট কমে ঢুকার পর নিচের দিকে স্ক্রল করবেন, এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনি এই যে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক, এই লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন। লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করার পর আপনার ফেসবুকের ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে জেনারেট অ্যাসেস কোডে ক্লিক করবেন। জেনারেট অ্যাসেস কোডে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনি একটি বক্সে অনেকগুলো কোড দেখতে পারবেন, এই কোডগুলো আপনাকে টোটালি কপি করতে হবে। তো খুব সাবধানে কপি করবেন যাতে কোনো কোড মিসিং না হয়। তারপর নিচের দিকে আরেকটা বক্স দেখতে পারবেন, এই বক্সে সবগুলো কোড আপনাকে পেস্ট করে দিতে হবে। আমি পেস্ট করে দিচ্ছি, দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাকে একটি ক্যাপচার দিতে পারে, এই ক্যাপচারটা আপনাকে পূরণ করতে হবে। আমাকে কার সিলেক্ট করতে বলছে, আমি কার সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করছি। আপনারও ঠিক এমনি ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এরকম ইন্টারফেস আসে তাহলে থ্রি ডট বিনিউতে ক্লিক করবেন। থ্রি ডট বিনিউতে ক্লিক করার পর আপনি যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এই রিকোয়েস্ট ডেস্কটপ সাইট করে নেবেন যদি ফোন দিয়ে করেন, আর কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করলে এরকম আসবে না। তারপর আপনি যদি চান অটো লাইক নিতে তাহলে অটো রিয়েকশনে ক্লিক করবেন, আর আপনি যদি চান অটো কমেন্ট নিতে তাহলে আপনি অটো কমেন্টে ক্লিক করবেন, আর আপনি যদি চান অটো ফ্লোয়ার নিতে তাহলে এখানে অটো ফ্লোয়ার পাবেন। এখান থেকে আপনি সব কিছুই নিতে পারবেন। এখানে লেখা আছে আপনার নামটা লেখা থাকবে হাই, এরপরে এই যে দেখুন আমার হাই সাদিক আহমেদ লেখা আছে। তো আমি যেহেতু অটো রিয়েকশন নেবো তাই অটো রিয়েকশনসে ক্লিক করছি। রিয়েকশনসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আপনার কোন পোস্টে অটো লাইকটা নিতে চান। তো আমি আমার সিম্পলি দেখি কোন পোস্টে অটো লাইক নেওয়া যায়, তো আমি দেখি আমার কোন পোস্টে অটো লাইকটা নেওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আমার ফেসবুকে এই যে কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছি, এটাতে 168টা লাইক আছে, তো এটাতে আমি অটো লাইক নেবো। তাই এই পোস্টটা আমি সিলেক্ট করছি, এই সেন্ড রিয়েকশনে ক্লিক করবেন যে পোস্টে অটো লাইকটা নিতে চান। সেন্ড রিয়েকশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, আপনি এখানে আপনার লাইকের সংখ্যা দিবেন, আমি 150 নিচ্ছি। আর এটা হলো রিয়েকশন, আপনি লাইক, লাভ, হাহা, ওয়াও, সেড, এখানে বিভিন্ন প্রকার রিয়েকশন নিতে পারবেন। আমি লাইক নিচ্ছি, লাইক নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কালার দিকে সেন্ড রিয়েকশন, এই সেন্ড রিয়েকশনে ক্লিক করবেন। সেন্ড রিয়েকশনে ক্লিক করার পর আপনাকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে, ওয়েট করার পর এরকম ইন্টারফেস দেখাবে, এখানে সাকসেসফুল দেখাচ্ছে। আমি এখন গিয়ে দেখি আমার কতটা লাইক আছে, আমি আপনাদের 168টা লাইক দেখিয়েছিলাম, এখন দেখুন 188টা লাইক অলরেডি চলে এসেছে। আপনাকে 2 মিনিটের মধ্যে 150টা লাইক সিলেক্ট করে দিয়ে দেবে আপনার আপনাকে। তো আমি পেজটা একটু লোডিং করে দেখি কতটা লাইক আসে, লোডিং করছি। লোডিং করার পর আমি আমার সেই পোস্টে যাই, এই যে দেখুন চলে, এই যে দেখুন আমার এই পোস্টে এখন কিন্তু 223টা লাইক চলে এসেছে। আপনাকে 2 মিনিটের মধ্যেই ওরা লাইকটা সেন্ড করে দিবে আপনাকে, 150টা যে 150টাই লিখেছিলেন চলে আসবে সেই লাইকগুলো। তো ফেসবুক ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুখবর, ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, তাতে আমরা ইন্সপায়ার ফিল করি। তো আজ পর্যন্তই গুড বাই।